প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে মঙ্গলদের উৎপত্তি করতে গিয়ে আমরা সম্রাট বাবর পর্যায়ের বাবরের পিতৃ এবং মাতৃ পরিচয় আলোচনা করতে গিয়ে আমরা তার এই মাতৃকুল অর্থাৎ চেঙ্গিস খানের দেব উৎপত্তি তাদের ক্রমবিকাশ সম্পর্কে আমরা কথা বলছিলাম যে তেমুদ্দিন বা তেমুসিন যার আসল নাম পরে উপাধি ছিল চেঙ্গিস খান, যে চেঙ্গিস খানে যে তার কি মাতা ছিল চেঙ্গিস খানের চোদ্দতম অধনস্থ পুরুষ, সে চেঙ্গিস খান সম্পর্কে আমরা আলোচনা করেছিলি যে তার পিতার নাম দুই বইতে দুই রকমের আছে। একটা এক বইতে আছে যে আশরাফুদ্দিনের বইতে আছে ইসু যাই মাতা ছিল হেলুন, আর হরষ মধ্যেশিয়া মুসলমান ইতিহাস এই বইতে আছে ইসুগে। তাহলে দেখা যাচ্ছে যে ইসুগে 1162 খ্রিস্টাব্দে একটা পুত্র সন্তান লাভ করে তার নাম ছিল যে তেমুদ্দিন বা তেমুসিন। 13 বছর বয়সে সে মঙ্গল জাতির নেতৃত্ব দিয়েছিল। আগে আমরা বলেছিলাম যে মঙ্গলদের যে মুসিয়ান বংশের সাথে তাদের দ্বন্দ্ব হয়েছিল, এই দ্বন্দ্ব নিরসন করতে যে সে ক্ষুদ্র ক্ষুদ্র যে মঙ্গল গোত্রগুলো একত্রিত করে একটা সুসংগঠিত বাহিনী গঠন করেছিল, এই বাহিনীকে পুঁজি করে সেই তার বিশাল সাম্রাজ্য যে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। যদিও সেই প্রথমে মুনি নুসিয়ান বংশকে দমন করেছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র মঙ্গল যে গোত্রগুলো ছিল সেগুলো সহজে তার নেতৃত্ব মেনে নিতে রাজি ছিল না, যে তাদেরকে একত্রিত করতে যে তেমুদ্দিনের অনেক কষ্ট হয়েছে। এই ক্ষেত্রে তার যে দুটি বিপর্যয় হয়েছিল, একটা হচ্ছে যে তার ছেলে বিবাহ করে একটা গোত্রের সাথে তার স্ত্রীর নাম ছিল বোরতাই, তার স্ত্রীর নাম ছিল, তাকে বিবাহ করে শ্বশুরবাড়িতে রেখে আসার সময় তার পিতাকে ইসুজাইকে অন্য একটা গোত্র দাওয়াত দিয়ে নিয়ে আদর আপ্যায়ন করে তার সাথে বিষ প্রয়োগে হত্যা করেছিল, এটা একটা ঘটনা। আরেকটা দেখা যাচ্ছে যে যে কিছুদিন পর আরেকটি ঘটনা যে যেটা আশরাফুদ্দিনের বইতে আছে যে তাদের চারটি সম্প্রদায় নাইমান কেরাইস মার্কাইস ওইরাইস, এই চারটি সম্প্রদায় একটি সম্প্রদায় বা একটি গোত্র তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়, কিন্তু সে আরেকটি গোত্রে যে সহযোগিতায় যে তাকে আবার পুনরুদ্ধার করে, এখান থেকে তার একটা যে জিত চেপে যায় বা যে তার সেটা প্রতিশোধ নেওয়ার জন্য। সে যাই হোক, সেই মঙ্গলদেরকে যে একত্রিত করে যে 1206 খ্রিস্টাব্দে থেকে যে কারাকুরাম নামক জায়গায় যে সেই তার বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, যে আমরা আশরাফুদ্দিনের বই যে একটা মানচিত্র আছে সেই মানচিত্র যদি আমরা দেখি সেখানে যে আছে দেখো যে এই কারাকুরাম, নামক একটি জায়গা, এই জায়গা থেকে তার রাজধানী স্থাপন করে তার অফিসের কাজকর্ম শুরু করে এখান থেকে যে সাম্রাজ্য বিস্তার করেছিল, এটা বর্তমান দেখা যাচ্ছে চীনের যে পশ্চিম পার্শ্বে আর মঙ্গোলীয় রাষ্ট্রের পশ্চিম দক্ষিণ দিকে। আবার ঐতিহাসিকদের আরেকটি মত আছে যারা বলছে যে মঙ্গোলীয় থেকে তাদের উৎপত্তি হয়েছে বলে বলা যায়। এই কারাকোরাম, কিন্তু আরেকটা পর্বতমালাও আছে যে কারাকোরাম পর্বতমালা, সে পর্বতমালাতে হচ্ছে যে ভারতের উত্তর দিকে যে পামির মালভূমি আছে সে মালভূমি থেকে এই পশ্চিম দিকে সিন্ধু নদ পর্যন্ত এই বিশাল যে এই কারাকোরাম যে পর্বতমালা, আর এই পামির মালভূমি যে ইয়া থেকে শুরু করে যে এই পামির মালভূমি যে পশ্চিম দিক সিন্ধু পর্যন্ত যে যেটাকে যে গড ইন অস্টিন বলা হয় থাকে, এই পর্বতমালাটাকে গড ইন অস্টিন বা কেটু ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এটাকে বলা হয় থাকে। আর তোমরা দেখে রাখতে পারো এটার উচ্চতা হচ্ছে যে 8611 মিটার,
এটা ভারতের সর্বোচ্চ আর পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে যে আমরা জানি সকলে যে হিমালয় পর্বতমালা। এই হিমালয় পর্বতমালা আমরা দেখি যে পামির মালভূমি যে পূর্ব দিকে জম্মু কাশ্মীর থেকে শুরু করে অরুণাচল প্রদেশ হয়ে আমরা দেখি যে নামসা বারোয়া পর্বতমালা পর্যন্ত পূর্ব দিকে বিস্তৃত, যার বিস্তৃত পরিধি সময় প্রায় 2500 মিটার। এই পর্বতমালার উচ্চতা হচ্ছে যে 8848 মিটার। এই পামি যে কারাকোরাম একটা পর্বতমালা আর কারাকোরাম একটি জায়গা, এই জন্য পার্থক্যটা বুঝেই দিলাম, একটা পর্বতমালা আর একটা হলো যে জায়গা যেখানে চেঙ্গিস খান তার রাজধানী প্রতিষ্ঠা করেছিল। এই কারাকোরাম পর্বতমালার অনেকগুলি হিমবাহ আছে, যে হিমবাহগুলোকে বলা হয় সিয়াচেন হিমবাহ, যে 70 কিলোমিটার দীর্ঘ। তারপর হচ্ছে বালতেরা হিমবাহ 60 কিলোমিটার দীর্ঘ। তারপরে আছে ডিয়াকো হিমবাহ 60 কিলোমিটার দীর্ঘ। তারপরে আছে হিসপার হিমবাহ 62 কিলোমিটার দীর্ঘ। এই হিমবাহগুলো দেখা যাচ্ছে যে কারাকোরাম পর্বতমালার সাথে আছে। আমরা দুটি পর্বতমালার কথা বললাম, প্রসঙ্গক্রমে আসছে যে যে বাংলাদেশে বা পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল হিমালয় পর্বত অথবা মাউন্ট এভারেস্ট। তার উচ্চতা হয়েছে 8848 কিলোমিটার। আমরা দেখি যে মধ্য এশিয়া যে ক্ষুদ্র ক্ষুদ্র তুর্কীয় গোত্র ছিল আর ক্ষুদ্র ক্ষুদ্র মঙ্গল জাতীয় ছিল, এই মঙ্গল জাতিকে যে চেঙ্গিসান একসাথ করে যে পরবর্তী পর্যায়ে তার এই বিজয় অভিযান শুরু করেছিল সমগ্র সেন্ট্রাল এশিয়া, যে আতঙ্ক যে সৃষ্টি করেছিল এবং অনেক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। সেই জন্যই মনে হয় যে সম্রাট বাবর তার সুযোগী বাবর নামে আত্মজীবনীতে সে নিজকে তুর্কি হিসেবে পরিচয় দিয়েছে, কিন্তু চেঙ্গিস খানদের বা মঙ্গল হিসেবে পরিচয় দিয়েছে, কারণ তাদের ধ্বংসযজ্ঞ মানব সভ্যতার যে ধ্বংস করেছিল, বিশেষ করে আমরা জানি 1258 খ্রিস্টাব্দে যে পারস্যের অধিপতি জাহাঙ্গীরের নেতৃত্বে যার নেতৃত্বে এইখানে সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল, যে তার নেতৃত্বে বাগদাদ নগরী ধ্বংস করে বিশেষ করে আমাদের মুসলিম খেলাফত যে অনেক ধ্বংসপ্রাপ্ত করেছিল, সেই ধ্বংসে বলা যায় মুসলিম সাম্রাজ্য মুসলিম খেলাফত মুসলিম রাজত্ব সবই যে বিধ্বস্ত হয়ে যায়। পরবর্তী পর্যায়ে এই মঙ্গলদের ধ্বংসস্তূপে যে তমুল্লম তার এই সাম্রাজ্য যে পরবর্তী তার যে তৈমুরীয় সাম্রাজ্য যে প্রতিষ্ঠা করেছিল। আমরা এখন তৈমুল্লম সম্পর্কে একটু বলি, যে তৈমুল্লম সম্পর্কে যদি বলতে যাই আমরা যে চেঙ্গিস খানের মিত্রপর, চেঙ্গিস খান মারা গেছে যে 1227 খ্রিস্টাব্দে চেঙ্গিস খান মারা যায়। এই চেঙ্গিস খান মারা যাবার পরে তার সাম্রাজ্যগুলো অনেকগুলো রাজ্যে ভাগ হয়ে যায়। কোনো কোনো বইতে আছে 6টি রাজ্যে ভাগ হয়ে যাওয়া, আর কোনো বইতে আছে আরও 5টি। যাই হোক, যে আমরা এর ভিতরে 3টি যে উল্লেখযোগ্য ছিল, একটা হচ্ছে যে এইখানেই সাম্রাজ্য যেটা পারস্য বা ইরানে প্রতিষ্ঠিত হয়েছিল, আরেকটা ছিল যে যে ট্রান্স অক্সিয়ানা যে থেকে মাওয়ারুন অঞ্চল বা মাওয়ারুন নহর অঞ্চল বলা হয় থেকে ট্রান্স অক্সিয়ানা, সে সম্পর্কে আমরা পরে বলবো। তারপরে আছে যে চীনে জুয়ান বংশ, এই 3টি উল্লেখযোগ্য ছিল। এইখানে যেটা করে চেঙ্গিস খানের যে দ্বিতীয় ছিল হালুকা খানের নেতৃত্বে পারস্যের ইরানি সাম্রাজ্য যে প্রতিষ্ঠা হয়েছিল। আর ট্রান্স অক্সিয়ানা, ট্রান্স অক্সিয়ানা হচ্ছে যে আমরা ওই মানচিত্রে আমরা দেখি যে ট্রান্স অক্সিয়ানা হচ্ছে যে ভারতের যে উত্তর দিকে ভারত মানে আফগানিস্তানের যে উত্তর দিকে ট্রান্স অক্সিয়ান একটি দেশ আছে, একটি রাজ্য আছে, তোমরা মানচিত্রে তোমরা দেখিও যে সে ট্রান্স অক্সিয়ানা যে রাজা ছিল যে তার দ্বিতীয় পুত্র চাকতাই ছিল, চেঙ্গিস খানের দ্বিতীয় পুত্র চাকতাই ছিল, ট্রান্স অক্সিয়ানা যে বা চাকতাই তুর্কিও বলা হয় তাকে, যে এখানকার সে ছিল। এবং তাদের ধ্বংসস্তূপে বা তার যে দুর্বল উত্তরাধিকারী পরেই আমরা দেখি যে চাকতাই তুর্কির মৃত্যুর পর এই ট্রান্স অক্সিয়ানায় যে তৈমুল্লমে যে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, সেখান থেকে গেতিকে তার পিতা ছিল যে আমির তুর্ঘাই, আমির তুর্ঘাই
তৈমুল্লঙের পিতার নাম ছিল জামি তুলগাই। সে ট্রান্সঅক্সিয়েনা বারহাস গোত্রের প্রধান ছিল। বারহাস ট্রান্সঅক্সিয়েনা যে ভারলাস গোত্রে যে প্রধান ছিল যাই হোক যে গোত্রের প্রধান ছিল। তো এইখানে আমরা দেখি যে যে এই ট্রান্সঅক্সিয়েনাই যে বারলাস ভার লাস গোত্রের যে গুরুঘান গোত্রের প্রধান ছিল, গুরুঘান শব্দটা হচ্ছে গৌরবময় প্রধান ছিল। এই প্রধান থাকাকালীনে যে চেঙ্গিস খানের পুত্র যে কারাচাল খান চাকতে সাথে যে তাদের একটি বৈবাহিক সূত্র, তাদের পঞ্চম পুরুষ বলতেছে যে তৈমুল্লঙের পঞ্চম পুরুষ যে তাদের উদিত ছিলেন, এবং সেই সময় যে মঙ্গলদের একটা আমিরের কন্যা রাজকন্যাকে বিবাহ করেছিল। এখান থেকে আমরা দেখি যে তৈমুল্লঙ বা তুর্কিদের সাথে মঙ্গলদের একটা বৈবাহিক সম্পর্ক যে স্থাপিত হয়েছিল। পরবর্তী পর্যায়ে আবার এই তুর্কি এবং মঙ্গল, মঙ্গল তুর্কি, পরবর্তী পর্যায়ে তুর্কি মঙ্গল থেকে আমরা দেখি বাবর বা মোগল বংশের উৎপত্তি হয়েছে। আমরা দেখি যেটা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যে প্রতিষ্ঠিত হয়েছে। আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, না হলে আবার বলি, আমি আবার বলে নিব যে তৈমুল্লঙের পিতা বা তৈমুল্লঙের একটি বংশধর যে চেঙ্গিস খানের যে পুত্র যে কারাসাল খান চাকতাইয়ের যে উজির ছিলেন, এই উজির থাকাকালীন চেঙ্গিস খানের বংশধরীর একজন উজির ছিলেন, সেই উজিরের সাথে একটি রাজকন্যার বিবাহ হয়। বিবাহ ফলে তাদের সাথে একটি বৈবাহিক সূত্র সম্পর্ক বা আত্মীয় সম্পর্ক যে সৃষ্টি হয়েছিল। এই যে চাকতাইয়ের মৃত্যুর পর সেই এই পিতার মৃত্যুর পর তৈমুল্লঙ যে ভারলাস গোত্রে যে প্রধান হয়েছিল, প্রধান হয়ে সে টানোক্সিয়েনা মাওয়ারুন নহর অঞ্চল, এই অঞ্চলে তার যে সাম্রাজ্য বা তার রাষ্ট্রের ভিত্তি স্থাপন করে যে এখান থেকে তার যে পরবর্তী পর্যায়ে সে দুইটা বা তিনটা মহাদেশ পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছিল যে তৈমুল্লঙ। এবং কয়েকটা কথা হচ্ছে যে তাকে লং বলা হয় কেন, লং লং বলতে আমরা সাধারণত যে আমাদের দেশীয় ভাষায় যদি আমরা বলি তাহলে কি আমরা ল্যাংড়া বলে থাকি। এখানে দুই তিনটা মত আছে ঐতিহাসিকদের ভিতরে। কে বলতেছে যে একজন মুসলিম ঐতিহাসিক বলছে যে আহমদ বিন আবাদ শাহের মতে যে ম্যাচ চুরি করতে গিয়ে যে সে যে সেখানে দাওয়া খেয়ে পড়ে যে তার পা ভেঙে যায়, সেখান থেকে বলতেছে যে এই তাকে লং বলা হয়ে থাকে। যে আমরা ছোটোবেলা অনেকে এইসব কাজ করে থাকি, পাড়া প্রতিবেশীদের যে নারকেল পাড়ি, আম পাড়ি, তারপরে কোয়া থেকে মুরগি নিয়ে যাই। আর যদি গৃহস্থ টের পরে ধাওয়া করে ঠিকই আছে, ধাওয়া করতে গিয়ে কেউ যে কাঁটা পুড়ে কেউ বা পড়ে যায়, কেউ পা ভেঙে ফেলে, যাই হোক সেটা আরেকটা কথা হচ্ছে যে যে লং হওয়ার পিছনে যে সেই 1363 খ্রিস্টাব্দের দিকে আমরা দেখি যে সে এই চেঙ্গিস খান তার একজন সহকারীকে নিয়ে এই চেঙ্গিস খান না তৈমুল্লঙ সে ভিন্ন অঞ্চলে ঘুরতে ঘুরতে আফগানিস্তানে আসছেন। হ্যাঁ, আফগানিস্তানে এসে সিস্তানের শাসনকর্তা জালালউদ্দিনের সাথে আফগান শাসকের যে দ্বন্দ্ব হচ্ছে, এবং এই বিদ্রোহীকে সিস্তানি বিদ্রোহী জালালউদ্দিনকে দমন করার জন্য যে তৈমুল্লঙের সাহায্য সহযোগিতা চেয়েছিল, তো উনি সাহায্য করেছিলেন এবং আফগান শাসক জয়লাভ করেছিল। পরবর্তী পর্যায়ে সিস্তানের শাসনকর্তা জালালউদ্দিন আফগান শাসককে বলছে, বুঝেছে যে তারা তো আপনার সাম্রাজ্য দখল করতে আসছিল, তখন আবার আফগান শাসনকর্তা তাকে ধাওয়া করেছিল। এখন ওখানে পড়ে গিয়ে যে সেই হাত এবং পা ভেঙে যায়, সেখান থেকে সে